আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার শ্রীরামপুরের ধামরায়ের বসের বাড়িতে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন বেশ চঞ্চল সুঠাম দেহের এই ধামরায়ের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে সব থেকে বড় গরু কিন্তু এই ধামরায়ের বসটি, যিনি একদমই গ্রামের প্রান্তিক পর্যায়ে খামারি, তিনি আসলে এটা লালন পালন করছেন। গত 2 থেকে 2.5 বছর সম্ভবত এটার বয়স হয়েছে। আমরা এই যে ধামরায়ের বসটি দেখতে পাচ্ছেন, এত চঞ্চল এত সুঠাম দেহের যে গরুটি রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। গরুর মালিক যিনি রয়েছেন রাশেদ ভাই, তার সাথে কথা বলবো, কেমন দাম চাচ্ছে, কতটুকু ওয়েট রয়েছে, কয় দাঁত হয়েছে এই গরুটার, সেই সম্পর্কে জানাবো। সঙ্গে থাকুন আমাদের। রাশিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, খুবই চমৎকার সুঠামদের একটা গরু দেখতে পাচ্ছি। বর্তমানে ওজন আছে কতটুকু? আলহামদুলিল্লাহ আমার গরুর আসলে আমাদের যেহেতু ডিজিটাল কোনো স্কেল নাই, এই জন্য এক্স্যাক্টলি কোনো ওজনটা আমরা বলতে পারতেছি না। তবে গত বছর যে আমরা একটা ডিজিটাল একটা মেলাতে নিয়ে এটা ওজন দিয়েছিলাম, তখন 802 কেজি ছিল গত বছর। আর গত বছর তো আপনারা একটা ভিডিও করেছিলেন, সেখানে যে বডি স্ট্রাকচার দেখেছিলেন সেখানেই ছিল 802 কেজি। আর তার চেয়ে তো অনেক মাশাল্লাহ এবার আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, আশা করি এটা অনেক ওজন হবে আর কি। কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে এটা ওজনটা কত, আমি ওজনটা আসলে মেনশনও করতে চাচ্ছি না। মানে বর্তমানে আপনি এটার মানে একদম পরিপূর্ণ যে ওজনটা সেটা জানেন না? না না, একদম পরিপূর্ণ ওজনটাই বর্ষর আমি জানি না। আচ্ছা আচ্ছা, এই যে এত চঞ্চল করছে ভাই, এত বড় গরু এত চঞ্চল করে খুবই কম দেখা যায়, এদের এটাকে আসলে খাবার দাবার বা পরিচর্যা আপনি আসলে কী করছেন? খাবার দাবার পরিচর্যা বলতে একদম অর্গানিক খাবার যেটা সেটাই আমরা ওরাকে খাওয়াই। যেমন শীতকালে আমরা ওরা খাওয়াইছি হলো UMS তৈরি করে খাওয়াইছি, তারপরে শীতকাল চলে যাওয়ার পর খাওয়াইছি হলো ভুট্টার ভুষি, ভুট্টা ভুষিটাকে আবার ইস্ট ফার্মেন্টেড কর্ন করে খাওয়াইছি আমরা, যেটা একদম ন্যাচারাল ফুড। তারপরে আপনার যারা ঘাস আমরা চাষ করছি সেই যারা ঘাসটা খাওয়াই, তারপর খড় খাওয়াই চিটাগোর। এই তো প্রতিদিন কত খুশি, প্রতিদিন কত টাকা লাগে আপনার এই বাংলার বসের পিছনে? 500 টাকার মতো লাগে খাদ্য। হ্যাঁ, মানে আমাদের কেনাটা, আর বোটটা তো চাষ করছে, এগুলো তো আলাদা, মানে এটা তো নিজেদের জমি, এটা হিসাবটা আলাদা। আচ্ছা আচ্ছা, ওই প্রতিদিন যে 500 টাকার মতো খাবার যাচ্ছে, নিজেরা জমিতে ঘাসও চাষ করছেন ভুট্টা চাষ করছেন বললেন, তো সেই হিসাবে কি এই বাংলার বসের গোস্তটা কি আসলে মানে বৃদ্ধি পাচ্ছে, মানে বাড়তেছে কিনা আপনাদের কাঙ্ক্ষিত আশা অনুযায়ী? হ্যাঁ ইনশাল্লাহ অনেক গ্রোথ বাড়তেছে। মানুষ যে মানে বাজারে যে রেডিমেড ফিড পাওয়া যায় সেগুলো তো অনেক গ্রোথ বাড়ে, ঠিক আছে, কিন্তু সেটা তো আসলে অরিজিনাল ন্যাচারাল না। কিন্তু আমি যেটা খাওয়াচ্ছি সেটা একদম ন্যাচারাল অর্গানিক ফুড, সেই তুলনায় আমার মানে এর গ্রোথটা অনেক বাড়ছে। কারণ আমি এই 3-4টা আইটেম ছাড়া আমি কখনো এটা অন্য কোনো খাবার খাওয়াই না, গমের ভুষি, ভুট্টার ভুষি, তারপর ইউএমএস ইস্ট ফার্মেন্টেড কর্ন, এই কয়টা আইটেমই খাওয়াই আর আমি। আচ্ছা আচ্ছা, গত বছর তো এটা আপনারা বিক্রির জন্য অনেক চেষ্টা করেছেন, হাটেও নিয়ে গিয়েছেন আমাদের আসলে বললেন আপনি, তো সেরকম বিক্রি মানে আশা মতো দাম আপনারা পাননি? দামটা পাইনি, এই জন্য আমরা বিক্রি করিনি এটাকে। কেমন দাম উঠছিল ভাই যদি একটু বলেন? গত বছর এটা 3 লক্ষ টাকা দাম উঠছিল। 3 লক্ষ টাকা? জি। আচ্ছা আচ্ছা, এবার মানে কেমন আশা করছেন যে মানে কেমন হলে আপনি এটা বিক্রি করতে পারেন? এখন আশার তো কোনো শেষ নাই, তবে কোনো ক্রেতা যদি আসলে সরাসরি এসে সরজমিনে এটা দেখে তাহলে আমি মনে হয় তখন দামটা বললে পরে সবচেয়ে বেটার হয়। কারণ আমি এখন বলে দিলাম, ভিডিও ফুটেজ দেখে তাদের হয়তোবা এটার আইডিয়া নাও আসতে পারে। কারণ এখন দেখেন রুমের ভিতরে ছিল একরকম, বাইরে বের করছে এটা কত বড় দেখা যাচ্ছে, এটা বিশাল বড়। আচ্ছা, দামটা আপনি ওইভাবে বলতে চাচ্ছেন না? দামটা আসলে ওইরকম বলতে চাচ্ছি না, যদি সরজমিনে আসে তাহলে আমরা তখন দরদামাই করে তখন আর কি কম বেশি ইনশাল্লাহ যদি বাকি থাকে দিয়ে দেবো। আচ্ছা, গতবার তো আপনারা এটার জন্য খাসি বাজেট করছিলেন যে খাসি গিফট করুন বা ফ্রি দেবেন, এবার কি ওরকম কিছু আছে কিনা? এবছর তো আসলে ওইরকম মানে খাসি নাই বাড়িতে, ফিনান্সিয়াল কন্ডিশনের একটা ব্যাপার স্যাপার আছে, যে কারণে আসলে এবছর আমি অপারগ, ওই বিষয়টাতে গিফট দিতে পারতেছি না। আচ্ছা, গরুটা তো সবসময় দেখাশোনা করে আপনার আব্বু? হ্যাঁ, আব্বা মা এরাই দেখাশোনা। আচ্ছা, আমরা একটু কথা বলি আঙ্কেলের সাথে। আচ্ছা ঠিক আছে। জি আঙ্কেল, একটু যদি আসেন, কেমন আছেন আপনি? ভালো আছি। এই যে আঙ্কেল, গত বছর তো আপনারা অনেক চেষ্টা করছেন বিক্রি হয়নি, এবারও আপনার ছেলে রাশেদ ভাই দাম বলতে চাচ্ছে না, সারাদিন তো বাড়িতে এটা থাকে দেখাশোনা করেন আর মানে বিক্রি যে হচ্ছে না, এতে আসলে আপনাদের পারিবারিক যে কোনো ধরনের সমস্যা কি আপনারা আসলে দেখেন কি না? না, কোনো সমস্যা নেই আমাদের। কোনো সমস্যা দেখছেন না? কোনো সমস্যা নাই। এটা কি বাড়ির বাচ্চাই নাকি বাড়িতে নিয়েছে? বাড়ির বাচ্চাই রে। বাড়ির বাচ্চা। ওর মা কি আপনার এখানে আছে? না, ওর মা না, ওর মা বিক্রি করে লেছি এবছর। এবছরই বিক্রি করছেন গরু? এটা বিক্রি হয়ে গেলে কি আরও পালবেন? হ্যাঁ, গরু আরও পালব, আর বাচ্চা আলাদা মালিক বাচ্চাটাকে আছে বা কিনে আনবো, দুটা চার বাচ্চা আছে ওঠেরা কিনে আনছি, আবার দুটাটা কিনবো। মানে এইভাবেই পালবেন? হ্যাঁ, এইভাবেই খামার হবে।
আচ্ছা একটু মানে গতবার কিন্তু আঙ্কেল অনেকেই গরু লালন পালন করছে, এরকম বড় বড় সুঠাম দেহের গরু, তারা কিন্তু বিক্রি করতে পারেন নাই, তো আপনিও তারই মধ্যে একজন বিক্রি করতে পারেন নাই, আবারও বলছেন যে গরুও পালবেন, তো বিক্রি যদি না হয়, যে অর্থ অপচয় হচ্ছে আপনাদের, এখনও বিক্রি হচ্ছে না, সেক্ষেত্রে কি মানে আপনাদের যে আশা ভরসা থাকে একটা গরুর পিছনে এই টাকাটা আসবে, সেদিক থেকে কি ব্যাঘাত ঘটছে না? না, বিক্রি হবে আল্লাহর রহম, বিক্রি হয়ে যাবো গা আল্লাহর রহম, মানে বিক্রি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিক্রি হবে। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু রাশেদ ভাইয়ের সাথে কথা বলি। রাশেদ ভাই, যে আপনাদের যে গরুটা আশেপাশের মানুষজন তো আসে দেখতে আসে, তারা কি আসলে ওইভাবে দাম টাম বলে? এখনও ওইরকমভাবে কাস্টমার আসে নাই, তবে একটু টাচ দিছে আমারে, আমার অফিসে জব করি তো, তারা একটু মানে ভিডিওটা আমি করে নিয়ে দেখাইছি, একটু টাচ দিছে আমাকে দামটা। আচ্ছা, কোনো খামারি বা বড় বড় যারা অনেক এগ্রোর মালিক রয়েছে, তারা কি আপনাদের সাথে যোগাযোগ করছে? না, এখন ওইরকমভাবে কেউ যোগাযোগ করেনি। এমনি যারা কুরবানির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দিবেন, তারা ওইভাবে যোগাযোগ করেন? না না, এখন ওরকমভাবে যোগাযোগ করেনি, বা আমরা ওরকমভাবে প্রচার করিনি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে ফার্স্ট আপনাদের মাধ্যমে প্রচারের দিকে যাচ্ছি। যাচ্ছেন যেন বিক্রি হয়ে যায়, সেই উদ্দেশ্যে বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো রাশেদ ভাই, এটা বিক্রি হয়ে গেলে এরপরে কি আরও বড় গরু পালবেন কি না? ইনশাল্লাহ, আমার স্বপ্ন এটা, আমার ড্রিম এটা, কৃষি সেক্টর এই গরু খামারের দিকে আমার ড্রিম এটা, অনেক স্বপ্ন আমার। আচ্ছা, আপনাদের স্বপ্ন পূরণ হোক, কিন্তু অনেকেই তো আসলে এই ধরনের বড় বড় গরুগুলো পালেন, আবার বিক্রি করতে পারেন, অনেকে কান্নাকাটিও করেন, আমরা দেখেছি হাটে, দেখেছি গাবতলি হাটে, দেখেছি অনেক প্রান্তিক খামারিকেও আমরা দেখেছি, তো এই যে যে জিনিসগুলো দেখেন, তারপরেও কি আসলে ওইভাবে উৎসাহ জাগে মনে? তারপরেও জাগে, কারণ আমার এটার প্রতি আসলে গরুর প্রতি একদম একটা মানে রক্তে মনে হয় যেন আমার ব্লাডে মিশে গেছে, একটা নেশা গরু পালনের প্রতি একটা নেশা মিশে গেছে, যে আমি জব করে আর যাই করি, আব্বা আমার যতদিন বেঁচে আছে সুস্থ আছে ততদিন ওনারা দেখবেন, তারপর আমি জবটা ছেড়ে দিয়ে গরুর পিছনে চলে যাবো, আমি নিজে চলে আসবো। ভবিষ্যৎ খামারি? হ্যাঁ, ভবিষ্যৎ খামারি ইনশাল্লাহ। আজি ইনশাল্লাহ, বছর যে বিক্রি হয় না, তারপরও বুকে ইনশাল্লাহ সাহস আছে এবার, আলহামদুলিল্লাহ গত বছর চাইতে যেহেতু ফিটনেসটা ভালো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার গরুটা এবার বিক্রি হবে। এটা লম্বার দিকটা বা পাশের দিকটা কি মাপা হয়েছিল? মাপা হয়নি, গত বছর মাপছিলাম, দৈর্ঘ্য প্রস্থটা আমার মনে নাই, বেড়টা মনে নাই, এই বছর আর মাপ দিইনি, কারণ এটার ফিটনেস দেখে আমি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, আমি আর এখানে কোনো ইন্টারেস্ট জাগে না এর দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাশেদ ভাই, ভালো থাকবেন, দোয়া করি আপনার এই বাংলার বস যেন বিক্রি হয়ে যায়, আপনাদের মুখে যেন হাসি ফুটে, ভালো থাকবেন আপনি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা রয়েছেন দেখছেন আসলে বিশাল সাইজের একটা গরু, মানে এত পরিমাণে লম্বা এই গরুটা, মানে বলার বাইরে, ক্যামেরাতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে সেটা একটা দেখার বিষয়, কিন্তু সামনাসামনি যখন আপনি এসে দেখবেন যে গরুটার হাইট, আলহামদুলিল্লাহ মানে প্রান্তিক খামারিদের মধ্যে আমার মনে হয় যে বা এই ধামরায়ের মধ্যে সবথেকে বড় হাইট আলা গরু আমার কাছে মনে হচ্ছে এই বাংলার বসকে, এত পরিমাণ মানে চঞ্চল সে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো কিন্তু ক্লিন ছিল, ও বের করার পরে একদম গাছ যে আছে মাটিটা একদম ধান বুললে যেরকম ট্রাক্টর দিয়ে হাল বায় সেই একটা অবস্থা ও করে ফেলছে, মানে আলহামদুলিল্লাহ সত্যিই অনেক চঞ্চল একটা গরু, দেখতেও মাশাল্লাহ বেশ বড় সাইজের সুঠামদের একটা গরু। যারা রয়েছেন আল্লাহ সন্তুষ্টর জন্য কুরবানি দিয়ে থাকেন, অনেক খামারি ভাই যারা রয়েছেন, আসলে আমার মনে হয় যে এই ধরনের প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছেন বা গৃহস্থ রয়েছেন তাদের কাছ থেকে এই গরুগুলো কিনে কিন্তু আপনারা আরও চড়া দামে অনেকেই বিক্রি করতে পারেন, বা তাদের যে কষ্টগুলো তারা হয়তো ক্যামেরার সামনে বলতে পারেন না, তবে গরু যে পালন করছেন তারা বিক্রি হচ্ছে না, এটা কিন্তু টেনশন অবশ্যই কাজ করে। তো এই ঢাকার ধামরায়ের শ্রীরামপুরে এই গরুটি রয়েছে, এই ধামরায়ের বস্তি আপনারা এসে কিন্তু দেখে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেও দাদা 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 হ্যাঁ।